করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দেশের ২৩ জেলা ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্সিজেন সংকটে বরিশালে মারা গেছেন ১৩ করোনা রোগী। খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬০। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৯ জনের, ৯ জন রাজশাহীর, নাটোরের ৬ জন, নওগাঁর ২জন, দুজনের বাড়ি পাবনা ও কুষ্টিয়ায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১৩ জন করোনা পজিটিভ ছিলেন, ৪ জনের ছিল করোনা উপসর্গ। চট্টগ্রামে মারা গেছেন ১৪ জন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় ১৭ জন, খুলনা ও ময়মনসিংহে ১৪ জন করে, ফরিদপুর ও মেহেরপুরে ১১ জন করে, চুয়াডাঙ্গায় ৯ জন, যশোর ও নড়াইলে ৭ জন করে, ঝিনাইদহে ৬ জন, কুমিল্লায় ৫ জন, নোয়াখালী ও জয়পুরহাটে ৩ জন করে, সিরাজগঞ্জে ২জন এবং পটুয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।